ইতিমধ্যে ঐক্যশ্রী স্কলারশিপ যারা আবেদন করছেন তাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা যারা আগের বারে যারা অ্যাপ্লাই করেছিল 2020-21-22 যারা আবেদন করেছিল তাদের যে মোবাইল নাম্বার দিয়েছিল সেই মোবাইল নাম্বার তাদের কিছু বর্তমানে কিন্তু এখন নেই। কিন্তু এখন যারা তারা যখন রিনিউয়াল করতে যাচ্ছে তাদের যেই মোবাইল নাম্বার যারা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাচ্ছে, সেই ওটিপিটি কিন্তু পাচ্ছে না, ওটিপিটি না বসালো পর্যন্ত কিন্তু সে রিনিউয়াল করতে পারছে না। তো এই সমস্যার সমাধান কী বা এই সমস্যার সমাধান তোমরা কীভাবে করবে, যাদের মোবাইল হারিয়ে গিয়েছে বা যাদের মোবাইল অন্য নাম্বারে চেঞ্জ হয়ে গেছে বা মোবাইল সিম কার্ড বন্ধ হয়ে গেছে তাদের জন্য কি এই স্কলারশিপ এবার আবেদন করতে পারবে, রিনিউয়াল করতে পারবে, সেটি আজকের এই ভিডিওতে বলবো। তো তার আগে একটা ইম্পর্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করবো যে ঐক্যশ্রী স্কলারশিপ যারা আবেদন করেছেন 2020-21-22 তাদের যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার যদি তোমাদের হারিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবে। তো এই সমস্যার সম্মুখীন হতে গেলে তোমরা যখন ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টালে তোমরা যখন আসবে যেটা wbmdfcsscholarship.org এই অফিসের অফিসে আসার পর তোমরা যখন স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবে, স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করার পর এখানে তোমরা যখন রিনিউয়াল নিউ অ্যাপ্লিকেশন 2022 অপশন রয়েছে এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে একটা পেজ চলে আসবে। এই পেজে তোমাদের কিন্তু একটা ডিস্ট্রিক্ট চুজ করতে পারবে, তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্ট তোমরা এখান থেকে চুজ করতে হবে। চুজ করার পর ওকেতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইনফরমেশন পেজটি কিন্তু সরাসরি এখানে চলে আসবে। এখানে তোমার হচ্ছে ক্যান্ডিডেটকে কী করতে হবে, একটা অ্যাপ্লিকেশন আইডি তোমাদের এখানে দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি বসাবে, ডেট অফ বার্থ বসাবে, ডিস্ট্রিক্ট তোমাদের বাইডি পর চুজ হয়ে থাকবে, যে ক্যাপচারটি শো হচ্ছে সেই ক্যাপচারটি বসে তারপর লগ ইন অপশানে ক্লিক করলি তোমরা যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছো সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি সেন্ড হচ্ছে, কিন্তু সেই মোবাইলটি তোমাদের কাছে কিন্তু বর্তমানে নেই, সেই মোবাইলটি বন্ধ হয়ে গেছে বা কোনো কারণ হারিয়ে গেছে। তাহলে তোমরা কীভাবে রিনিউয়াল করবে, তার জন্য রিনিউয়াল করতে গেলে তোমাদের সরাসরি কিন্তু স্কুলে যোগাযোগ করতে হবে, কারণ একমাত্র স্কুল বা কলেজ ইনস্টিটিউটই পারে তোমার এই সমস্যার সমাধান করে দিতে। কারণ হচ্ছে এই সমস্যার সমাধান করতে গেলে স্কুলের কাছে একটা আইডি পাসওয়ার্ড থাকে, সেই আইডি পাসওয়ার্ডে তোমাদের লগ ইন হতে হবে। তারা অফিসে আসার পরে দেখতে পাবে এখানে অপশন পেয়ে যাবে যে ইনস্টিটিউট এরিয়া বলে একটা অপশন রয়েছে, এই ইনস্টিটিউট এরিয়াতে আসার পরে তোমাদের সামনে একটা পেজ সামনে সরাসরি এখানে ওপেন হয়ে যাবে, এখানে ইনস্টিটিউট লগ ইন বলে অপশন তোমাদের সামনে চলে আসবে। এই ইনস্টিটিউট লগ ইনটা একমাত্র কিন্তু স্কুল বা কলেজ কর্তৃপক্ষরা কিন্তু করতে পারবে। এখানে তাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পর তারাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ তোমার এসেই মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দিতে পারবে। এর জন্য তোমাকে কোথাও ব্লক বা কোথাও যেতে হবে না, এমনকি তোমরাও এটিকে চেঞ্জ করতে পারবে না, একমাত্র স্কুলে তৎক্ষণাৎ যোগাযোগ করো তোমার যদি মোবাইলটি হারিয়ে গিয়ে থাকে বা মোবাইল সিম কার্ডটি বন্ধ হয়ে গিয়ে থাকে, একমাত্র স্কুল বা কলেজ কর্তৃপক্ষই কিন্তু এই মোবাইল নাম্বারটি চেঞ্জ করে দিতে পারবে। আর এটি চেঞ্জ হতে মিনিমাম 24 ঘন্টা থেকে 3 দিন তোমাদের সময় লেগে যাবে, তারপর তোমরা কিন্তু নতুন করে আবার রিনিউয়াল করতে পারবে, যে মোবাইল নাম্বার তোমরা দেবে সেই মোবাইল নাম্বার তোমরা কিন্তু আবার রিনিউয়াল করতে পারবে। তো এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট, আপডেটটি খুবই ইনফরমেশন আপডেট, কারণ অনেকেই কিন্তু খুব সমস্যায় পড়ছে ঐক্যশ্রী স্কলারশিপ রিনিউয়াল করতে গিয়ে তাদের মোবাইলটি হারিয়ে যাওয়া ধরুন। তো অবশ্যই তোমরা কিন্তু স্কুল বা কলেজে তৎক্ষণাৎ যোগাযোগ করে তোমরা কিন্তু মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারো, আর স্কুল কর্তৃপক্ষ অবশ্যই তোমাদের এই সমস্যার সমাধান করে দেবে, স্কুলে গিয়ে বললি তোমরা কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকবেন।